চোখের সামনে এক মুহূর্তে ভেঙে পড়ল সেতুটি। নিয়ন্ত্রিত বিস্ফোরকের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয় অন্তত 55 বছর পুরনো ব্রিজটি। রোববার জার্মানির পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রিত বিস্ফোরকের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয় ডিলাপিডেটেড রাহমিডেটাল সেতুটি। 453 মিটার দীর্ঘ ও 70 মিটার উচ্চতার ব্রিজটি ধ্বংস করতে ব্যবহার করা হয় 150 কেজি বিস্ফোরক। বিস্ফোরণের পর ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। কর্তৃপক্ষ জানায়, 1965 থেকে 1968 সালের ভেতরে তৈরি হওয়া সেতুটির ওজন ছিল 17,000 টন। নিরাপত্তার কারণে গেল 17 মাস বন্ধ ছিল সেতুটি। নিয়ন্ত্রিত বিস্ফোরণ দেখতে ভিড় জমান বিপুল দর্শনার্থী। এ সময় উপস্থিত সবাই মুঠোবন্দি করেন এ দৃশ্য। অনেকেই জানান, ছোটবেলায় তারা চোখের সামনে ব্রিজটি তৈরি হতে দেখেছেন, আর চোখের সামনে সেটি গুড়িয়ে যেতে দেখে কালের সাক্ষীও হয়ে রইলেন। মৌসুমী সাথী, সময় সংবাদ।